রেডিও টুডের মুভি টাইম উইথ সৈকত সালাউদ্দিন অনুষ্ঠানে দর্শক জরিপে সেরা নায়ক নির্বাচিত হয়েছিলেন শাকিব খান। এরপর দর্শকদের রায়ের ওপর ছেড়ে দেওয়া হয় সেরা নায়িকার রায়ের হিসেব। এই রায়ে সেরা নায়িকা নির্বাচিত হয়েছেন শাকিব পত্নী অপু বিশ্বাস। শুক্রবার বিকেলে মুভি টাইমের নতুন পর্বে এই ঘোষণা করা হয়। শ্রোতাদের প্রদত্ত ভোটের মাধ্যমে এই জরিপ করা হয়েছে। রেডিও টুডে অফিসিয়াল ফ্যান পেজে শ্রোতাদের মতামতের ভিত্তিতেই ঘোষণা করা হয়েছে নায়িকার নাম। এ প্রসঙ্গে সৈকত সালাউদ্দিন বলেন, আমরা প্রাথমিকভাবে 10 জন নায়িকাকে নিয়ে জরিপ করেছি। সেরা 10 থেকে সেরা 3 নায়িকা নির্বাচন করেছেন শ্রোতা দর্শকেরা। তারা হলেন অপু বিশ্বাস, বুবলি ও মাহিয়া মাহি। এদের মধ্যে থেকেই দর্শকের ভোটে সেরা নায়িকা নির্বাচিত হয়েছেন অপু বিশ্বাস। প্রসঙ্গত, মুভি টাইম উইথ সৈকত সালাউদ্দিন রেডিওর ইতিহাস চলচ্চিত্র নিয়ে প্রথম কোনো পূর্ণাঙ্গ অনুষ্ঠান। এটি পরিচালনা ও সঞ্চালনা করছে মুভি বাজার খ্যাত সঞ্চালক ব্যক্তিত্ব সৈকত সালাউদ্দিন। এটি প্রতি শুক্রবার বিকাল 4টা থেকে 6টা পর্যন্ত রেডিও টুডিতে সরাসরি সম্প্রচার হয়। এছাড়া ফেসবুক লাইভের মাধ্যমে অনুষ্ঠানটি দেখাও যায়। অনুষ্ঠানটির প্রযোজনা ও সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন রেডিও টুডের হেড অব প্রোগ্রাম ডেভেলপমেন্টের এবং সিনিয়র আরজে টুটুল জহুরুল ইসলাম। Thank you.